নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ ফরিদ। বাবার নাম কি? মোহাম্মদ শামসুল্লাহ কাকন। বাড়ি? বাড়ি বাদুরতলি, সাপলেজা বাদুরতলি। নিজে মারিকে মরে খাই, বোড়া টোড়া পাইতা কোলায় পাইতে খাই। আমার দোষ, আমার বাড়ির দ্বারে আমার একজন আছে এমপির লোক, হ্যার লাগে আমার লাগে কিছুদিন আগে খুব বাজন্ত এই মিটিং মিছিল লইয়েই। কিন্তু আমি কয়দিন আগে আসাম মেয়ার 30 তারিখ প্রোগ্রামে গেছি, আমায় আমি সকালবেলা আজকে সকালে আমি মাছ নিয়ে বাজারে গেছি, আমার পোলা অসুস্থ, আমার কিছু টাকা লাগবে। আমি স্বর্ণকার দোকানে যাইয়া আমি কিছু টাকা সেই স্বর্ণ থইয়া আনছিও, আমার দ্বারে ডকুমেন্টও আছে, কার্ড আছে, আমি সেই দোকানের লোক দেখানো জীবিত আছে। এবং আমি সকালে কয়টা মাছ নিয়ে বাজারে গেছি, 800 গ্রাম মাছ পাইছি, এগুলো দিয়ে নিয়ে বিক্রি টিক্রি করিয়া আমি বাজার উঠছি। এর আগে আমার লাগে যে লাইলি শৈলে লাইলি শৈল আমার পিস পিস ঘুর 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 করতেই রয়েছে প্রায় এক ঘন্টা ঘুরছে মন্তর। আমি সাপলাজা বাজারের ভিতর দিয়া আমি সোনালি স্টানে উঠছি মন্তরি, 4-5 জন লোক আইয়া আমারে কয় তুই এদিকায় তোলা কথা আছে। আমি তো হেল্লাগে গেছি, আমার পকেটে টাকা, আমার তো ভয় যে আমারে কী করে না না করে। আমি কইতে আছি তো ভাই আমার লাগে কী কইবে না, আমারে হেনে বইয়েই কন, আমারে হেনে বইয়ার কয়টায় না, আমারে শেষে যেদিক লইছে ইচ্ছায় আমি তো সেদিক যাইছেই না, কারণ আমার পকেটে টাকা লইয়ে যাইবে, আমার পোলা অসুস্থ, আমি হেনে লই যাইছেই না। শেষে বাদুরতলি স্টানে মিলঘর আছে, বাদুরতলি রাস্তায় হেইনে আমারে লই যাইতেছে টাইম নিয়ে, আমার গাড়ে আমার এই গায়াম গেঞ্জি নাই, আমার গার গেঞ্জি গুঞ্জি টাইনে টুনে হির জ্বালাইছে, আমারে সেই মিল ঘরের হইনে লই গেছে মন্তর হেইনে বইয়া, আমারে কী পিডানটা যে পিডাইছে, পিডাই আর কয় তুই মিটিং মিছিলে গেলি কা, মিটিং মিছিলে গেলি কা, হেইনে বইয়া তো পিডাইছে, হেইনে সতে সতে লোক হয়ে গেছে। সেইবার আমি তো ভাই গাড়িতে উঠবো না, আমারে 4-5 জনে দৌড়িয়া হেইয়ার পর আমারে 4-5 জন ধরিয়া আমারে গাড়িতে উড়াইয়া জঙ্গলে লই গেছে। জঙ্গলে বলতে ওয়াহেদ দরবেশের হুজুরের গেডের ভিতর দিয়া ওই রাস্তায় এমনি সব জঙ্গল, কোনো লোকজন থাকে না। হেইনে আমারে 4-5 জন লইয়ে গেছে, 4-5 জনে মিল্লা নিয়া আমারে হেইনে বইয়া কইতে আছে তুই গাঁজা বেসুক ক, এই আমরা ভিডিও করতে আছি তোরে সাইডে দিমানে, তুই এই কইয়া চলিয়া যা, তুই এই স্টামে লিখিত দিয়ে যা, এই বিভিন্ন ধরনের কথা কইতে আছে। আমি তো আমারে তো পিড়াইছে, আমি তো খুব অসুস্থ, আমি তো খারাইতেই পারি না, এই সোহেল লাইলি সোহেল এইয়া করছে সব লাইলি সোহেল, বহর মিলাও বহর মিলাও, আগোলাগে বহর মিলাও, নাইমের লাগে বহর মিলাও, শৈলাগো লাগে বহর মিলাও, উপজেলার দল করো, আসাম মেয়ের দল করো, পিডায় আর কয় আমার দোষ এই দুই, আমি আসাম মেয়ের দল করি আমার এই জন্যে পিডিস। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ সোহেল। সোহেল, আপনার বাবার নাম? আমার বাবার নাম জাহাঙ্গীর। আচ্ছা, গতকালকের এই সাপলেজায় একটি মারামারির ঘটনা ঘটছে, যে মারামারির ঘটনাটা এমনই একটা ঘটনা যে বলতেছে যে যাকে মারা হয়েছে ওনার নাম ফরিদ, উনি বলছে যে আমাকে সোহেল মারছে। সোহেল মারছে কী কারণে? যে 30 তারিখ আমাদের আশরাফুর রহমানের জনসভা ছিল গুলশাখালীতে, এই জনসভায় আমি গিয়েছিলাম, এই জনসভায় গেছি কেন, এই জন্য আর কি আমাকে সোহেল মারছে এবং সোহেল সহ আরও লোকজন ছিল, এই এই অভিযোগ আপনার বিরুদ্ধে। এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কী? আমার বক্তব্য হলো এখানে কালকে মারামারিটা হচ্ছে আনুমানিক, আমি এখানে ছিলাম না কিন্তু আমি পরে জানতে আনুমানিক 10টা কি 11টা দিন। আচ্ছা, একটা বাজার আনুমানিক এখানে প্রায় 150 লোক সবসময় থাকে, ঠিক আছে, আপনারা সর্বপ্রথম যাচাই করবেন এখানে আমি ছিলাম কি না, যদি আমি থাকি তাহলে আমি দোষী। এবং এখানে উল্লেখ করছে ওই ছেলে যে এখানে আশরাফুর রহমানের জনসভায় গেছে এই কারণে আমি তাদের মারছি নাকি, এই স্ট্যান্ডায় থাকে আশরাফুর রহমানের ভাই বাতিজা ভাইগিনা তাদের বাড়ির ফ্যামিলির লোক, তাহলে সেখানে আমি কেমনে
ওরে মারি যে ও আশাবুর রহমানের মিটিংয়ে গেছে এই কারণে ওরে আমি কেমনে মারি। অভিযোগ তো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। এখানে আশাবুর রহমানের ভাই বাইরফোরা আছে, ওই আশাবুর রহমানের বাইরফো আছে, দুই আশাবুর রহমানের বাইরফো। যদি বাইরফো হয় কালকে কি আমি আশাবুর রহমানের মিটিংয়ে গেছে এই কারণে কি আমি ফরিদরে মারছি? তুই কি দেখছো? কালকে তো ও স্টানি আসবে না, ওরে ও তো ওরা দেখছি সকল সুবরি কিনে ও প্রতি বাজারে 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 সুবরি কিনতে যায়। কে কালকের এই যে সোহেল এখানে ছিল না? কালকের কালকে সকালবেলার এক দুপুর তো ওরা দেখেই নেই বাজারে। এরপর বিকেল রাত্রে আইসে সন্ধ্যার সময় কে হাউ জিগেছি আইসে কোথায় তো আমি মদ বাড়ি গেলাম, মদ বাড়ি গিয়ে আমি কইতে এই তোর। আচ্ছা এই ফরিদ ফরিদ অভিযোগ দিয়েছে যে ফরিদ যে আমাকে মারছে, আমি আশাবুর রহমানের মিটিংয়ে গেছি কেন এই জন্যে? আসলে এই ঘটনাটা আসলে মূল ঘটনা কি হইতে পারে সেটা জানেন? আরে ও ও আমরা এই জায়গায় শুনছি যে মারামারির পর আই শুনছি যে যারা মারিয়ে গেছে তাদের তো আমরা চিনি না, মারিয়ে যাওয়ার পর শুনছি যে লোকজনে বলছে যে ও গাজার ব্যবসা করে, গাজা সহ ধরছে, আরে গাজা সহ ধরছে আর ভিডিও আছে, এমনকি গাজাও সাথে পাইছে। ওই পাবলিকে কিড়া কিড়া ধরে হয়তো মারছে, মারার পর বাড়ি গেছে। এখানে কোনো দলীয় কোনো ব্যাপারই না, ও হলে মূলত গাজার ব্যবসা করে। এই যে এই লোকজনে ধরিয়া আর এনে মারছে, কারা কারা মারছে তা ওপারের লোকজনও আনলে কিছু সবাই আনলে। এই এই ব্যবসায় যারা জড়িত আছে এরা কেউ স্বীকার করে না সহজে যে আসলে এরা কোথায় যে আনে কোথায় বেচা কিনে করে। আসলে কি ঘটনা নিয়ে মারামারি হয়েছে? আচ্ছা এই ইতিমধ্যে আমি দেখছি মারামারি থেকে আনলে মারামারি বলা হয়েছে তুমি হয়েছে আমি দেখিনি। আসলে মূল যে মারামারিটা কি নিয়ে হয়েছিল এটা আমি জানবো আমি দোকানে বসে। আচ্ছা এই যে মারামারিটা হয়েছে এতে কি সোহেল ছিল? এটা সোহেল আমি কথাটা বলছি বলেন নাই যে আমি এখানে দোকানে বসা ছিলাম জি মারামারি ওদিকে বললাম এইখানে আইয়া ওই সামনে হওয়া দেখছে ইতিমধ্যে। আচ্ছা আপনার কাছে কি ওরা কি কোনো টাকা পয়সা জমা দিয়েছিল? দিতে চাইছিল আমি ধরছিলাম ও টাকাটা। হ্যাঁ পরে আবার কিছু ওই আমার ছেলে কইছে যে বলে আমি ধরাই না, পরে এক বাড়ির পাশে এক সামরা আছে তার কাছে 20,400 কয়টা জানি নি তার মোবাইলটা। এইখানে আমি বাজার ভিতর থেকে এসে শুনি যে মারামারি, আমি দৌড় দিয়ে আসলাম এইখানে যাই দেখি যে লোকজনে জড়ানো এবং একটা ছেলে চিল্লে পাল্লা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, অথচ গাঁজা বিক্রি করে ফরিদ নাম ওরা, এই জন্য পোলাপানে এলাকার পরিবেশ রক্ষার্থে কেউ যেন এই গাঁজার ব্যবসা না করতে পারে এই জন্য প্রায় সময় এরকম অভিযান শোনা যায়। আমরা দেখেছি অনেকের দাবড়াইছে সন্ধ্যার পরে, কয়েকদিন আগেও সন্ধ্যার পরে লড়াইছে। হ্যাঁ এই জন্য এই পোলাপানে কয়েকজন ওরে ধরিয়া মারধর করছে। মারধর করার পরে ওরা বলে ও বলছে খুব ব্যথা পাইছে নাকি, বলছে ঠিক আছে ডাক্তার কাছ করে নিয়ে যাই। হ্যাঁ পরে বলে যে না তোর চেয়ার মাদার দিন নিয়ে যাবো। হ্যাঁ তাও যেতে চায় না, পরে ওইখান থেকে এইখানে নিয়ে আসে, নিয়ে আসার পরে ও বেঞ্চে বসায় ও একজনে বলে যে তাহলে ও আঘাত পাইছে তাহলে একটু মাথায় পানি টেনে দে একটু পানি খাওয়া, কিন্তু ও রাস্তায় শুয়ে পড়ছে এই হলো বিষয়। আর এইখানে আমরা একটা ভিডিও দেখেছি যে এখানে বারবার সোহেলের নাম নেওয়া হচ্ছে। হ্যাঁ এই সোহেলের সাথে ওদের হলেও পারিবারিক জমির সংক্রান্ত বিষয়ে পিছনে একটা মামলা ছিল, এখনও মনে হয় চলমান। এই জন্য ওকে ফাঁসানোর জন্য এই সোহেলের নামটা বারবার বলছে। আসলে সোহেল এখানে আদৌ ছিল না। আমি যখন আসি এখান দেখছি সব অল্প বয়সী পোলাপান, সব আমি চিনি না, যেহেতু ওই বয়সের পোলাপান আমাদের চেনার কথা না, আমাদের অনেক জুনিয়র। তাই এই সোহেল এখানে ছিল না। এই যে ও যে বক্তব্যগুলো দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন। আর ও এর আগেও আমরা কয়েকটা তথ্য এই পোলাপানের কাছ থেকে পরে শুনেছি যে বিভিন্ন সময় এই মাদক সেবন করে এবং ছোট ছোট পোলাপানের কাছে এনে বিক্রি করে। এই জন্য অনেকেই ক্ষেপে আছে যে এলাকার পরিবেশ নষ্ট হইতে দেওয়া যাইবে না, এই জন্য ওরা কাপ্পের কাছে কোন সময় নিয়ে আসে
ওরা বলল যে এই কয়েকদিন আগে নাকি ওরে দাবড়াইছে এই কোলার মধ্যে কাদার ভিতরে দাবড়াই গেছে জোরে ধরার জন্য লড়াইছে ধরতে পারে না পরে আরেকজনের নাম বলছে দেখা হয়েছে পর যে মাল কাল কার ছিল তখন বলছে যে অম্বুকের হ্যাঁ এই বললিয়া ওরা চলে গেছে ওই সময় আর সুযোগ পায় না ধরার যেহেতু তখন ওদের কাছে ওই গাঁজা বা কি বলে ওটাকে যে মাদক দ্রব্য ছিল না এই কালকের যখন এই ওরে পাইছে তখন ওরে ধরিয়া ওর কাছে নাকি সেই গাঁজাও পাওয়া গেছে আর টাকাও ছিল এখন ওই টাকা নিয়ে ওই কি মাদক কিনতে গেছিলো না বিক্রি করে আসছে সেটা তো আপনাদের জানি না এই যে সোহেলের যে অভিযোগ সোহেলের বিরুদ্ধে এটা হ্যাঁ সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা ছিল না এখানে।